শুরু। নমস্কার, নুজিবিডু শীর্ষে তাপস, বাঁকুড়া টেরিটরি। আজকে যে প্লটে আমরা এসেছি, তো সেই প্লট আমরা পরিদর্শন করব। তার আগে আমি জেনে নিই, ইনি হচ্ছেন আমাদের রিটেলার, ইনি হচ্ছে আমাদের বেস্ট ফার্মার। তো ইনাকে আমি কিছু ডেমো স্যাম্পল সোর্সে দিয়েছিলাম, তো ইনাকে আমি রিটেলার হিসাবে কিছু বলার জন্য আমি ইয়ে করবো। আপনি কিছু বলুন আমাকে। তাপস, নুজিবিদু তাপস, আমাকে বীজ দিয়ে আমার ইয়ে আছে দোকানে। হ্যাঁ, আমি রিটেলার হিসাবে দোকান করি আমার ধারগা বাসস্ট্যান্ডে। তো আমার জোরদার নুজিবিদু কোম্পানির জোরদার সোর্সটা আমাকে স্যাম্পেল ডেমো স্বরূপ কয়েকটা প্যাকেট দিয়ে যায়। হ্যাঁ, আমি চাষির দিককে দিই, আমার এই পাশেই চাষি, ওকে দিয়েছি, ও জোরদার সম্পর্কে কিছু বলবে। আচ্ছা, আমার বেটার সব থেকে ভালো চাষিকে কিছু জোরদার সম্পর্কে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। নমস্কার, আমি আমার গ্রাম পেড়াবাইদ, আমি খাতড়া ব্লকের বাসিন্দা। আমাদের এই পাশের রিটেলার দোকানদার অরুণদার কাছ থেকে আমি জোরদার জোড়া বলদ কোম্পানির নুজিবিডু সিডস নিয়ে আসি এবং সরষা বীজ নিয়ে আসি, আমার জমিতে চাষ করি। আমি দেখি যে অন্যান্য যেসব গ্রুপের সরষা আছে তা করে মালি বা অন্যান্য ব্র্যান্ড আমি টালি করে দেখলাম যে এই সরষা কিন্তু এই জোড়া বলদ ওর দানা খুব ভালো, অন্যান্য দানা করে ভালো। আমি চাইব আগামী দিনে বেশি ফলন পেতে হলে আমরা এই জোড়া বলদ কোম্পানির বীজেই ব্যবহার করব, কারণ আমাদের ফলন দরকার। অন্যান্য কোম্পানির যেসব বীজ আমরা এখানে চাষ করেছি তাতে করে এর ফলন অনেক বেশি। আমি যেমন ক্যাসরি গোল্ড করেছি বা অন্যান্য করেছি, কিন্তু একটা জমিতে আমি এই জোড়া বলদ কোম্পানির বীজ ব্যবহার করেছি, তাতে করে দেখছি গাছের উচ্চতা ভালো এবং ডগ থেকে নিচ পর্যন্ত এর সুটি খুব ভালো, এর বীজের দানা খুব পুষ্ট। এর জন্য আমি সমস্ত চাষিদের বলবো যেন জোড়া বলদ কোম্পানি নুজিবিডু কোম্পানির এই বীজ ব্যবহার করেন। আপনারা ব্যবহার করে দেখবেন, অবশ্যই আপনারা এতে সফল পাবেন। এই কথা বলে আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি কৃষক হিসাবে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।